মিডল অ্যালাইনমেন্ট পরে করে দেন, ওই সার্কেলটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেন। লেখাটাকে সিলেক্ট, শিফট শিফট ধরেন, শিফট ধরে সার্কেলটাকে সিলেক্ট করেন। সার্কেলটাকে সিলেক্ট করেন শিফট ধরে, সার্কেলটাকে আরেকবার সিলেক্ট ক্লিক করেন সার্কেলের উপরে। ঠিক আছে, সার্কেলের উপরে কারণ তার চারপাশে সে পিঙ্ক কালারের একটা বর্ডার দিয়ে রেখেছে, আপনারটা নাই তাই এরকম মনে হচ্ছে। আপনি তাহলে পিঙ্ক কালারের বর্ডার দেন, আবার সিলেক্ট করেন সেকেন্ড অ্যানুয়াল টুলটাকে, এই লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট বাবু স্যার শুনতে পাচ্ছেন? না ঠিক নেই, লেখাটাকে সিলেক্ট করেন, স্ট্রোক কমিয়ে দেন। লেখাটাকে সিলেক্ট করেন, আমার কথা কেটে যাচ্ছে। ফাতেমা আক্তার কি যেন বলছিলেন আপনি?
ফাতেমা আক্তার কার ওয়েবসাইট ডিজাইনের কথা বলছিলেন? আপনার ব্যাচে দিয়ে দেওয়া হয়েছে, ওখানে কন্টিনিউ হবে। ওকে, আপনি এখানে ক্লাস করছেন, ওখানে কন্টিনিউ আপনার প্রেজেন্ট দেওয়া হবে। ওকে বাবু, শেয়ার করেন, কি যেন প্রবলেম হচ্ছিল? না, ফাতেমা আক্তার শেয়ার করতে চেয়েছিলেন।
সাবিকুন নাহার শেয়ার করেন কি কাজ করছেন দেখি কি পিকচার আনতে পারছেন না বাবু স্যার আপনি কি পিকচার আনতে পারছেন না বুঝিনি বাবুসা শেয়ার করেন রাইট বাটনে ক্লিক করেন রাইট বাটনে ক্লিক করেন কিবোর্ডের রাইট বাটন মাউসের রাইট বাটন হ্যাঁ অ্যারেঞ্জ এ ডাবল আর এ এন জি ই অ্যারেঞ্জ এ চলে যান হ্যাঁ ব্রিং টু ফ্রন্ট ফার্স্টে যেটা আছে সেটাই ব্রিং টু ফ্রন্ট টিক করেন এবার কি উপরে আসছে ছোট করেন এতটুকুই থাকবে আচ্ছা ঠিক আছে এখন আপনি আপনার ডিজাইন করেছেন আসলে সেকেন্ড অ্যানুয়াল ফার্স্ট অফ অল আমার ফন্ট পছন্দ হয়নি সেকেন্ড কথা আপনি স্ট্রোক এত বেশি দিয়েছেন সেকেন্ড অ্যানুয়াল কথাটা কেমন যেন লাগছে আর তার মধ্যে লেখাটা এত ছোট কিছুই বোঝা যাচ্ছে না এবং এত নিচে দিয়েছেন যে ই থেকে চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে ছোটই থাকবে আপনি স্ট্রোকটাকে কমিয়ে দেন ওই যে উপরে স্ট্রোক লেখা আছে স্ট্রোকের ডান পাশে 1 পিটি আছে 1 পিটিটাকে 0.25 করে দেন হ্যাঁ স্ক্রলটাকে উপরের দিকে ঘুরান স্ক্রলটাকে উপরে আরো কমান এটাকে নিচেই রাখতে চাচ্ছেন ডান পাশেই রাখেন একটু উপরে ন
সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করে গ্রুপ করেন। এখন মকআপে বসান, মকআপে বসিয়ে তারপরে প্রেজেন্ট করুন। আচ্ছা, আপনি ওই স্টেনলেস স্টিল ক্রিয়েশন লোগোতে চলে যান। এখানে না হ্যাঁ সেটাই তো বললো যে রিজেক্টেড হলে তখন হচ্ছে আপনার এই নিউজ পেজে চলে আসে। কোনো স্টার মার্ক দেয়নি, কোনো কিছুই নাই, আপনার এই এন্ট্রিতে গিয়ে দেখেন এটার নাই। আচ্ছা ডিজাইনটা মাই এন্ট্রি, মাই এন্ট্রিতে যান, ভিউতে অল এন্ট্রিস আছে, এই যে নিচে টোটাল এন্ট্রিস এর পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন মাই এন্ট্রিস। আপনারগুলো আছে নাই? রিজেক্ট হয়েছে, দ্যাটস হোয়াই আপনাকে নিউজ ফিডে অ্যালার্ম দিচ্ছে যে তোমার এখানে কোনো স্টার মার্ক আসেনি, তোমার কাজ নেয়নি, নতুন করে আপনি আবার কি করবেন, আবার এন্ট্রি দেন, যে তোমার গুলা কিন্তু রিজেক্ট। বুঝতে পেরেছো ফাতেমা? আচ্ছা না, সে আসলে এখানে দায়বদ্ধ না যে আপনাকে বলে দিবে যে আপনার এটা রিজেক্ট করেছি এই প্রবলেমের কারণে, উনি আসলে দায়বদ্ধ না। যেমন আপনিও দায়বদ্ধ না যে আপনি যেমন ডিজাইনই ইচ্ছা দিতে পারেন, এখানে এই সার্কেল টার্কেল না দিয়ে আপনি আপনার নাম দিয়েও ডিজাইন জমা দিতে পারতেন। সো তার পছন্দ হয়নি, উনি রিজেক্ট করে দিয়েছে, উনি যা যা চেয়েছে তার উপর ডিপেন্ড করে আপনি ডিজাইন জমা দেন, আশা করি আর রিজেক্ট করবে না। এন্ট্রিগুলো দেখেন, অন্যান্য এন্ট্রিগুলো যাদেরকে 5 স্টার 4 স্টার দিয়েছে তারা কেমন ডিজাইন করছে। হ্যাঁ অফকোর্স আপনি চাইলে অন্য ডিজাইন করতে পারেন, অথবা আমাদের সাথে শেয়ার অবস্থা থাকলে ওই ডিজাইন করতে পারেন। কথা বোঝা যাচ্ছে না? আমার এখানে নেটে প্রবলেম হচ্ছে, কথা আসছে না, হ্যাঁ কথা কেটে কেটে আসছে, সেটা আমিও বুঝছি। এখানে 3.5 এমবিপিএস শো করছে কিন্তু নেটের কেন এত ঝামেলা বুঝি না।
আসলে সরি আজকে নেট অনেক প্রবলেম করছে। আপনি কপি করে নিয়ে গেছেন, শেয়ার করেন, শেয়ার করেন। শেয়ার করেন আর হচ্ছে ওটা রিসাইজ করে কমানো যাবে, সমস্যা হবে না। এইটাতেই বসাবেন এই মকআপে? আপনার মকআপ কোথায়? এই মকআপটাতে বসাবেন? আচ্ছা ওকে, এতগুলা বাবু স্যার এতগুলা খোলা না রেখে ডিলিট করেন, পিসি এমনিতেই হ্যাং করে। তার মধ্যে গুগল মিটে ক্লাস করছেন, ব্রাউজার ওপেন করা, যেগুলো প্রয়োজন নেই ডিলিট করে দেন। না কোনো প্রবলেম হবে না, এটা মক আপ, এটার জন্য কোনো প্রবলেম হবে না। আপনি আপনার মক আপটা আচ্ছা অন করেন, ওপেন করেন। আপনি এই যে থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করেন, ভেক্টর স্মার্ট অবজেক্টিভ থাম্বনেলে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক। দেখেছেন ইলাস্ট্রেটর থেকে আপনি তখন সেভ করে রেখেছেন, এই জন্য এই যে এটা শো করছে। ফটোশপে চলে যান। ওকে, তাহলে এই এটাকে ডিলিট করে দেন অথবা হ্যাঁ আইটা অফ করে রাখেন, আই অফ করে রাখেন। নিচে দেখি এই যে বলেছে চেঞ্জ গো হেয়ার, নিচে নিচে এটার আই অন করেন। হ্যাঁ আই অন করেন, এখানে চেঞ্জ করতে বলেছে, এর উপরে ডাবল ক্লিক করেন। আচ্ছা আপনি আপনার লোগোটাকে এখানে এনে বসান তো, কপি করে এনেছিলেন যে তাকে বসান। কপি করেন কন্ট্রোল সি।
কপি করে ফটোশপের এই পার্টটাতে চলে যান। আমি কি এটা বলবো না? আপনি কি এতদিন মকআপ এখানে বসে আসছেন? জি জি ম্যাম। এইভাবে শিখিয়েছিলাম? বুঝলাম। আপনারা যারা আছেন, রাসেল, তারপরে কি বলে জহিরুল, শোভন, জমির, মকআপ কি এইভাবে শিখিয়েছিলাম যে কপি করে এনে এখানে সরাসরি বসানোর জন্য? না, সে তো টোটাল মকআপটাই নষ্ট করে দিয়েছে। এটা রিকভার করব কিভাবে? বাবু ইন্টারনেট টিক মার্ক দেন, টিক অথবা ইন্টার, এটাকে ডিলিট করেন, ক্রস করে দেন, স্টপ করে দেন, স্টপ করে দেন, ক্রস, ওকে, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন, ডিলিট করে দেন। সরাসরি কিবোর্ডে ডিলিট, হ্যাঁ, ওই উপরেরটা ডিলিট করেন। মানে এটা উপরের লেয়ারটা, উপরের লেয়ারটা, হ্যাঁ, যেটা আই অফ করা আছে, হ্যাঁ, এটাও ডিলিট করেন। লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে যদি এভাবে যদি কাজ না হয়, এই এই মকআপ আপনাকে আবার নতুন করে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডিলিট, উপরে আসেন, স্ক্রল করে উপরের দিকে আসেন, লেয়ারে স্ক্রল করে উপরের দিকে যান, হ্যাঁ, আরো উপরে যান। আমি উপরের দিকে যেতে বলেছি, সে নিচের দিকে নামাচ্ছে। এই যে ভেক্টর স্মার্ট অবজেক্ট, এটাকেও ডিলিট করেন। এই লেয়ারটাকেও ডিলিট করেন। কন্ট্রোল জেড, ব্যাকে যান। আপনি তো আরেকটা ডিলিট করে দিয়ে আসছেন। হ্যাঁ, ভেক্টর স্মার্ট অবজেক্ট সিলেক্ট করেন, এটাকে ডিলিট। এবার আসেন নিচের দিকে, সাবধানে। উপরের দিকে দেখি, ক্লিক টু চেঞ্জ, এখানটায় ক্লিক করেন তো। বাবু স্যার, আপনি এই মকআপটাকে টোটালটাই ডিলিট করে দেন, মকআপটাকে টোটাল ডিলিট করে দিয়ে নতুন করে ডাউনলোড করেন, এছাড়া উপায় নেই। মকআপটা কোথা থেকে ডাউনলোড করেছেন? কোথা থেকে ডাউনলোড করেছিলেন? গুগল থেকে। গুগল থেকে? আর কোনো মকআপ নেই? আপনাদেরকে যে লিংক দিয়েছি অনেকগুলো মকআপের, মাহমুদ একটা লিংক দিয়েছিল, ওখানে প্রায় 20-25টা লিংক আছে। আমি ওই যে ওই দিন আমি করলাম, আমরা দিয়ে না বলে বলে করলাম, পরে তো ভিডিও দিছেন ইউটিউবে, ওটা দেখলাম, ওখানে কাটা কাটা, আমি ভালো করে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বাবু ভাই, আপনি একটা মকআপ ওপেন করেন, ভালো হবে না, ওকে
ওনার কাছে আছে দুইটা মকআপ, ওনার বেটার হবে কোনটা? যেটা ছিল সেটা তো নষ্টই করে ফেলেছে। এটা কি এখন হবে না ম্যাম? এটা তো ইমেজ, এটা তো ছবি, এটা ওপেন করবেন কিভাবে? তাই তো বলছি যে এটা ওপেন হবে তো। হ্যাঁ ওপেন হয়েছে। ইমেজ কোথায় বসাতে বলেছে দেখেন তো, স্ক্রল করে উপরের দিকে আসেন, লেয়ারে চলে যান, লেয়ার হ্যাঁ স্ক্রল করে উপরের দিকে যান। আমি বলেছি বুঝতে পেরেছেন? বাবু আপনি যে কাজটা করবেন মকআপটাকে ডিলিট করে দিবেন টোটাল ফোল্ডার থেকে, হ্যাঁ ফোল্ডার থেকে ডিলিট করে দিয়ে আবার ডাউনলোড করতে হবে। আর আপনি গ্রুপে দেখেন মকআপের অনেকগুলো ফাইল একটা লিংক দেওয়া আছে, ওইখান থেকে যে কোনো পছন্দের মকআপগুলো আপনি ডাউনলোড করতে পারেন, আমি আপনাকে আলাদা করে দিয়ে দিই। আপনি মকআপ কেন সেভ করতে যাবেন, মানে পিএইচডি ফাইল কেন সেভ করবেন? আপনি তো শুধু একটা ছবি নিবেন, জেপিজি ইমেজ নিবেন। আমরা কেন করছি ফটোশপে, জাস্ট একটা ছবির জন্য, যে সুন্দর করে সাজানো একটা ছবির জন্য চাচ্ছি। আপনার যদি মকআপে প্রবলেম হয় মকআপ করার দরকার নেই, আপনি এখান থেকে ইলাস্ট্রেটর থেকে আপনি মকআপ বাদ দেন, পিএইচডি তে আপনার মকআপ করার কোনো দরকার নেই। আপনি এই যে ফাইলে গিয়ে ফাইল থেকে একটা ছবি বের করে আপনি বায়ারের ওইখানে কনটেস্টে জমা দিয়ে দেন, আপনার যদি মকআপে সমস্যা হয়। মকআপ তো আপনার বায়ার চাবে না, মকআপে জাস্ট আমরা একটা ছবির জন্য যাই, আর ওইটাকে যখন কেটে দেই নো দিয়ে কাটি যে মকআপ যেমন আছে তেমনটাই থাকুক, আমি এখানে কোনো এডিট করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, নতুন করে আনতে হবে।
আপনাকে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনার যে যে পছন্দের মকআপ ডাউনলোড করেন আর হচ্ছে আপনি ই করবেন, সেখান থেকে মকআপ করার আগে অবশ্যই আমাকে দেখাবেন, অথবা যারা আছে আপনার টিম মেম্বার কে, টিম লিডার কে? আবির ভাই আছে, আবির ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনার টিমে আবির ভাই থাকবে তো আমরা টেনশন থাকার কথা না ভাই, সেটাই তো। না এমন তো না যে নষ্ট হয়ে গিয়েছে, তাই না? আবার করে নেব, আর মকআপ করার সময় মকআপ করে সেভ দিব না। আপনি ইলাস্ট্রেটর ফাইলটা নষ্ট করেন না, ইলাস্ট্রেটরের ফাইল সব সময় রাখবেন, কন্ট্রোল এস সেভ করে যেমনটা আছে ওমনটাই রাখবেন যাতে পরবর্তীতে আমরা এডিট করতে পারি। ইলাস্ট্রেটরের ফাইল নষ্ট হলে প্রবলেম ফেস করবেন, মকআপ সেভ করব না, মকআপে জাস্ট একটা ছবি বের করে মকআপটা ডিলিট করে দেব, আর ডিলিট করার সময় কি করব, নো দেব, মানে আমি কোনো সেভটা চেঞ্জ করতে চাই না, যেমনটা আছে ওমনটাই থাকবে। আমি আপনাকে মকআপের একটা লিংক দিয়ে দিচ্ছি, ওয়েট করুন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, ওইখানে দিয়েছে মনে হয় মাহফুজ। আমি এখান থেকে নিয়ে নেই। আচ্ছা, চ্যাট বক্সে, চ্যাট বক্সে নিতে গেলে তো আপনার যখন এখান থেকে চলে যাবেন তখন আর পাবেন না, কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপটা মানে ডিলিট করে দিছি তো ওটার জন্য আর হ্যাং হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, ওয়েট করুন। রাসেল কি করছেন? না, আমি একটা কনটেস্টের জন্য লোগো ডিজাইন করলাম, ওটা মোটে কিছু না কিছু করা শুরু করলাম, কালার করা হয়নি, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে।
আপনি ড্রাইভে যান, ড্রাইভে যান একটা ভালো মকআপ নেন, আমি দেখাচ্ছি কোনটা নেবেন। বাবু কি কি এই মকআপগুলো শেয়ার করা হয়েছে? হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, বাবু এখানে। হ্যাঁ, বিজনেস কার্ড, মকআপ, মাই মকআপ, নিউ মকআপ, টপ ফন্ট ফর ডিজাইন, এই যে এখানে। হ্যাঁ, নিউ মকআপে যান। দেখেন কত মকআপ আছে, সুন্দর সুন্দর। আপনি শুরুতেই গেলেন ওই যে স্টিকার মকআপ, হ্যাঁ এই মকআপে চলে গেলেন, কেন আর কোনো মকআপ দেখা যায় নাই সুন্দর? এই যে ফার্স্টের দিকে যে মকআপটা ছিল এটাও তো সুন্দর ছিল, একদম উপরের দিকে দেখেন এই যে, হ্যাঁ এটাও তো ভালো আছে, এটা আছে। তারপরে এই যে আর্ট করছে হাত দিয়ে সেটাও তো সুন্দর, এটাকে ডাউনলোড করেন। না তো সাথে নেই তো ভাই, 7 MB ছোট আছে, চলে যান ব্যাকে, চলে আসছে ডাউনলোড। হ্যাঁ ওপেন করেন, এটা ডিলিট করেন। এই মকআপটা আমার খুব ভালো লাগে, এটা নো নো, হ্যাঁ গুড। এরপর থেকে যত মকআপ করবেন ক্রস দিয়ে কাটার সময় অবশ্যই নো করে দিবেন, তা না হলে কিন্তু যে ওই প্রবলেমটা ফেস করব আমরা। ওকে, এখানে দেখেন ডান পাশে, ডান পাশে কি বলেছে, এই যে আর্ট ওয়ার্ক, আর্ট বোর্ড এর, হ্যাঁ এটার উপরে থাম্বনেইলে ডাবল ক্লিক করে, এটাতে ডাবল ক্লিক করে। ওকে, এই যে আমার এখানে হচ্ছে, আমি এই বসাবো, এটা থাকুক, এটা থাকুক, এটা নিয়ে টেনশন নেই। কন্ট্রোল ভি পেস্ট করে দেন, কপি করে নিয়ে আসছিলেন, কন্ট্রোল ভি, হ্যাঁ ওকে পেস্ট করেন। এখন আপনার লোগোটাকে বড় করার দরকার নেই, বড় করার দরকার নেই, লোগোটাকে জাস্ট ধরে ওই যে নিচের যে লোগোটা ওইটার উপরে নিয়ে আসেন, হ্যাঁ এর উপরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। ওকে, বেশি নামানোর দরকার নেই, বেশি নামানোর দরকার নেই, একটু উপরে রাখেন, একটু উপরে ডানে নিয়ে আসেন, ডান পাশে, বেশি না আর একটু বাড়ান, বাস রাখেন, টিক মার্ক। এবার নিচের লোগোটার আই অফ করে দেন, এটা ক্রস করেন, ক্রস করেন, নিচের লোগোটার আই অফ করে দেন, চলে গেছে এটা। এবার কন্ট্রোল এস, এখানে আপনি কন্ট্রোল এস দিবেন, সেভ করবেন, ক্রস করে কেটে দেন। আপনার লোগোটা বসছে, ওকে, দেখেন বেশি বামে দিলে কি হতো, লোগোটা বোঝাই যেত না, তার মানে লোগোটাকে আরো নিচে ডানে আনতে হবে। এভাবেই রাখতে চান নাকি ডানে আনবেন, আর একটু ডানে নিয়ে আসেন, হ্যাঁ তাহলে আবার ওই আর্ট ওয়ার্ক এর উপরে চলে যান, আর একটু বড় করলে হবে কি ওই, হ্যাঁ এই আপনার মাউসটা এখন যেখানে আছে এই দিকে যারা থাকবে, যে পার্টটা থাকবে সেই পার্টটা বোঝা যাবে না, একটু ডানের দিকে বোঝা যাবে। আপনি আর্ট ওয়ার্ক এর উপরে গিয়ে আবার ডাবল ক্লিক করেন, এটা আসছে, এটাকে ধরে ডানে নিচে নিয়ে আসেন, আর বেশি নিচে না, তাহলে তো ওই যে পেপারের বাহিরে চলে যাবে। ঠিক আছে, এতটুকু রাখেন, কন্ট্রোল এস, কন্ট্রোল
ড্রন এস ওকে এখন এটাকে ক্রস করে দেব সেভ করেছেন কন্ট্রোল এস হ্যাঁ এখন কাটে এবার ঠিক আছে ওকে এখানে একটা কথা আছে আপনি চাইলেই যে হাতটা আছে না জি হাতটাকে লোগোটার উপরে আনতে পারেন বাট আমার মনে হয় এই যে নিচে দেখেন হ্যান্ড লেখা আছে নিচে এই যে এইচ এ এন ডি হ্যান্ড লেখা আছে লেয়ারটা গ্রুপ করা উপরে উপরে এই লেয়ারটাকে সিলেক্ট করেন লেয়ারটাকে সিলেক্ট করেন আহা আমি তো বলি নাই গ্রুপে হ্যাঁ লেয়ারটাকে সিলেক্ট করেন গুড এখন আপনি হাতটাকে ধরেন মাউস দিয়ে এটা হ্যাঁ মাউস টেনে নিয়ে আসেন লোগোর উপরে ওহো টেনে নিয়ে আসলে তো লাভ হবে না কারণ হাত অর্ধেক যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দেন তো এখানে ছিল এখানেই থাকতে হবে যা হয়েছে এখন আপনি কি করবেন চলে যাবেন ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ সেভ অ্যাজ থেকে নাম দেন এটা নাম দেন নাম কি নাম কাওয়াস কাওয়াস দেন ওকে নিচে জেপিজি সিলেক্ট করেন সেভ করেন সেভ হয়ে গেছে না জি এটাকে এখন ক্রস করে কেটে দেন নো রাইট এখন দেখেন আপনার মকআপের লোগোটা সেভ হয়ে গেল ওইটা হচ্ছে এন্ট্রি দিবেন আপনি অন্য আরেকটা মকআপ নিয়ে আসেন এই তো বুঝতে পেরেছেন সাবিকুন নাহার কি খবর জহিরুল বিরক্ত বাংলাদেশের ভিতরে আছে মানে কি কেন অক্সিজেন সিলিন্ডার খুঁজে পাচ্ছেন না লিখে সার্চ দেন আইকন লিখে সার্চ দেন অক্সিজেন সিলিন্ডার কি অক্সিজেন সিলিন্ডার দিছি বাট এরকম চাচ্ছি এরকম পাচ্ছি না তাহলে নিজে বানায় ফেলেন ক্রিয়েটিভিটি দেখাম একটু সময় নিন না না এত চুরি করলে হবে না বেশি চুরি করলে আবার সমস্যা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বানায় ফেলেন জহিরুল কি জানো একটা লোগো ক্রিয়েট করেছেন আমাদের সাথে শেয়ার করবেন বললেন জহিরুল জহিরুল হ্যাঁ অবশ্যই
অরেঞ্জ অথবা ব্লু কালার করতে পারেন সো আমরা এখানে চারটা কম্বিনেশন করব চারটা কম্বিনেশন কি চারটা কম্বিনেশন হচ্ছে অরেঞ্জ কালারের দুইটা হবে একটা সার্কেলের আর একটা রেকট্যাঙ্গেল ব্লু কালারের দুইটা বানাবেন একটা সার্কেলের একটা রেকট্যাঙ্গেলের আর ক্রিয়েটিভিটি এখন আপনারা দেখিয়ে কাজ করা সুন্দর হয়েছে কনসেপ্টটা ভালো লেগেছে ওকে এরপরে ফারজানা মিশু ম্যাম কি করছেন কোনো কাজ করেছেন করতে পারছেন কাজ সময় তো আসলে বেশি নেই হাতে আর রেগুলার একটু ক্লাস করার চেষ্টা করব সবাই এখানে না গ্রুপে শেয়ার করেন ডু মোর হ্যাঁ হ্যাঁ দেখেছি ডু মোর শপিং উইথ আস ঠিক আছে সুন্দর হয়েছে আমি কি কিছু আইডিয়া দিয়ে দেব জি ম্যাম ওকে আপনার ফন্টটা ভালো লেগেছে প্লাস স্টাইলটা এটা একটা রাখেন কনসেপ্ট ফাইন পরের কনসেপ্টে কি করবেন এই যে সামনে যে একটা সার্কেলের মতো যে পার্টটা দিয়েছেন এই পার্টটা থাকবে না এটা ডিলিট করে দিবেন আর ডু মোর শপিং উইথ আস লেখাটাকে এই যে এলএলসি সি পর্যন্ত নিয়ে আসবেন মানে আরো বামে সরিয়ে নিয়ে আসবেন ডু মোর শপিং এই লেখাটাকে উইথ আস লেখাটাকে সি বরাবর নিয়ে আসবেন মানে বামে সরিয়ে সি বরাবর তাহলে এখানে যে দুইটা লাইন দিয়েছেন লাইন দুইটা কি হবে লাইন দুইটা ছোট হয়ে যাবে রাইট ওকে এতটুকু একটা কনসেপ্ট আরেকটা করবেন যেহেতু সে শপিং করছে সো শপিং এ কার্ট আসবে কার্ট মানে বুঝতে পারছি ওই যে আমরা বাজার খুলে যে ধাক্কা নিয়ে যাই শপিং কার্ট শপিং কার্ট আপনি আইকন নিয়ে এসে আরেকটা করবেন সব ঠিক থাকবে সার্কেলটাকে বাদ দিয়ে এলএলসি এর পরে কার্টটাকে লাগিয়ে দিবেন উপরে ছোট্ট করে মানে উইথ আসের উপরে কার্ডটা থাকবে ওইটা আরেকটা টোটাল কয়টা হলো তিনটা আরেকটা করবেন এই রাউন্ডটাকে বাদ দিয়ে শপিং কার্ডটাকে এমন ভাবে বসাবেন বামের দিকে এমন ভাবে বসাবেন যাতে শপিং ওই কার্টের চাকাটা নিচের যে দুইটা লাইন দুইটা লাইনের সমান সমান থাকে আর শপিং কার্ডটা ডু ডি ডাবল ও এটারও সমান সমান থাকে মানে মনে হবে যে কার্টের ভিতর থেকে লোগোটা বের হয়েছে বুঝতে পেরেছেন জি এটা একটা কনসেপ্ট করেন এটা কি কনটেস্টের জন্য জি ম্যাম ওকে চারটা পাঁচটা কনসেপ্ট হয়ে গেল পাঁচটা এন্ট্রি দেন আর একটু কালারটা চেঞ্জ করেন কালারটা চেঞ্জ করে দেখতে পারেন যেমন গ্রিন আর ইয়েলো দুইটা রাখবেন ডার্ক ব্লু আর হচ্ছে রেড ডার্ক রেড এই দুটো রাখতে পারেন সুন্দর লাগবে শপিং এর সাথে এই লোগোগুলো যায় যেমন স্বপ্ন দেখেন একদম লাল আর কালোর সাথে মিলতে করেছে মিনা বাজার তারপরে হচ্ছে যা যা শপিং মানে হাইলাইটেড এই যে দ্বারা দেখেন ওরা কালারগুলো কি রেখেছে ওদের মতো কালার সুন্দর হয়েছে ওকে প্রজনন আর একটু জাস্ট সময় দিয়ে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে থ্যাংক ইউ ওয়েলকাম
সেলিম মিয়া প্রেজেন্ট করা যাবে? ম্যাম প্রেজেন্ট করতে সমস্যা নাই, বাট প্রেজেন্ট করার মতো কিছুই নাই আমাদের কাছে। কি নাই দেখি কি কাজ করছে। আপনি কেমন সিলিন্ডার চাচ্ছেন, ইলাস্ট্রেটর? ওকে বানান দেখি। জিনিসটা এরকম হবে আর কি। আপনি যেটা নিয়ে আসছেন ওইটাই থাকুক না, সমস্যা কি? ওইটা থাকলে তো হয়। ইলাস্ট্রেটরে যে মাত্র নিয়ে আসলেন এই সিলিন্ডারটা, এই সিলিন্ডারটাও তো কাজে দেবে, এটাও হয় তো। জাস্ট কালার দিয়ে আমি পিএনজি করে দিয়ে দিব। হ্যাঁ কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে এটাই দিয়ে দাও। আর যখন আপনি এক্সপ্যান্ড করবেন, চাইলে কোনো কিছু ডিলিট করতে চাইলে জুম করে ঘড়ির মতো দেখা যাচ্ছে, মানে যেটা কাটা শো করে ওইটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। বানিয়ে নেন সেটা চিন্তা করছি, কারণ বানিয়ে নিলে নিজের মতো করে আমি কালার আমার তো যেটা বেসিক যেটা আমার কথা বলে দেখলো যে আপনি আসলো
মাঝে মাঝে একটু কথা বলেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু কথা বলেন, তা নাহলে তো আমরা হারায় যাব। স্ট্রোকটাকে জিরো করে দিয়েন, কালার দেওয়ার পরে স্ট্রোক একদম জিরো করে দিবেন।
আপনার কথা শুনে আমি হাই ভোল্টেজে সফটওয়্যার ইনস্টল করছি, এখন আমার এই সফটওয়্যার এই যে ফটোশপ 19-20 দিলাম, ইলাস্ট্রেটর 19 দিলাম, বানিয়ে নিলে কত সুন্দর হয়, ভালো লাগে।
Thank you.
ম্যাম হাতলটা তো এমনি কেটে ফেলছি এখন এটা কি মালাকরা করা যাবে হ্যাঁ করা যাবে সে আপনি অন্য একটা লাইন নিয়ে এসে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আলাদা করে দিন এখন তো আপনি একটা করে ফেললেন না বাট আপনি তো দুটো আলাদা করতে হবে একটা লাইন টুল নিয়ে আসেন লাইন নিয়ে এসে হ্যাঁ একটু দূর থেকে মানে এত কাছ থেকে তুলে না 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 মানে একটু দূর থেকে বলতে হ্যাঁ রাইট লাইনের ভিতরে যেতে বাইরে না ভিতরেই থাকবে আর একটু ভিতরে ওকে ঠিক আছে এখন শেপ বিল্ডার টুল দিয়ে দুটোকে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে Thank you.